আপনি যে কোনো ফেসবুক আইডি লিংক কপি করতে পারবেন একদম সহজভাবে। আর এটা কিভাবে করতে হয়, মানে লিংক কিভাবে কপি করতে হয়, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এর আগে আর একটি কথা বলতে চাই, আমি ইউটিউবে নতুন, আমার পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিও শেষে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো। এটাই ধরুন আপনি একটি আইডি হ্যাক করবেন, এই আইডির লিঙ্ক কপি করবেন, আপনি ওই আইডির ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন এই যে এখানে থ্রি ডট দেওয়া আছে, এই থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের দিকে আসবেন, এরপরে দেখবেন লেখা থাকবে যে কপি লিঙ্ক, আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে দেবেন। এই যে এখন লিঙ্কটা কপি হয়ে গেছে, লিঙ্কটা কপি হওয়ার পরে আপনি কী করবেন, ধরুন আপনি কাউ যে কোনো কাউকে লিঙ্ক শেয়ার করতে পারবেন। ধরুন আপনি একটা আইডিতে লিঙ্ক শেয়ার করবেন, আপনি ওই ধরুন আপনি ওই আইডিটার ভিতর ঢুকবেন, ঢুকার পরে কী করবেন, এই ছোটোতের বি এখানে ক্লিক করে রাখবেন। এই যে দেখুন লিঙ্কটা ইয়েছে, এরপর আপনি লিঙ্কটা এখানে দিয়ে শেয়ার করে দিতে পারেন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন।